স্বাস্থ্য খাত নিয়ে নানা অভিযোগ রয়েছে, তারপরও স্বাস্থ্য খাতে এগিয়ে গেছে বাংলাদেশ। 1,20,00,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে, যা উদাহরণ হয়েছে বিশ্বের অনেক দেশের কাছে। স্বাস্থ্যখাতের নানা বিষয় নিয়ে আজ কথা বলবো এগিয়ে যাওয়া বাংলাদেশে টেলিটক নিবেদিত এই অনুষ্ঠানে। আমার সাথে দুজন অতিথি উপস্থিত আছে, আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন সবকলের পরিচিত অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। আপনাকে স্বাগত আজকের আমাদের এগিয়ে যাওয়া বাংলাদেশ অনুষ্ঠানে। আছেন রাশেদ রাব্বি, বিশেষ প্রতিনিধি আমাদের সময়, একই সাথে তিনি সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। দর্শক, স্বাস্থ্যখাতে বিভিন্ন উন্নয়ন নিয়ে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন একটি প্রতিবেদন দেখে আসি। সবার প্রথমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর গত 50 বছরে দেশের স্বাস্থ্যখাতে উল্লেখ করার মতো অগ্রগতি হয়েছে। 1970 সালে যেখানে মানুষের গড় আয়ু ছিল 52 বছর, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 72-এ। 1970-এর দশকে প্রতি হাজার নবজাতকের মধ্যে মারা যেত 141 জন, সেটি এখন কমে দাঁড়িয়েছে 21-এ। মাতৃমৃত্যু কমাতেও রয়েছে দারুণ সফলতা। শিশুদের 5টি সংক্রামক রোগ প্রতিরোধী টিকা বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ক্ষেত্রে বাংলাদেশ সারা পৃথিবীতে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। পোলিও মুক্ত দেশের তালিকায় একটি উজ্জ্বল নাম বাংলাদেশ। পোলিও তো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা, টিকাদান কর্মসূচি পোলিও বাংলাদেশে নেই বেশ কয়েক বছর ধরে, তারপরেও কিন্তু এটার নজরদারি ব্যবস্থা রয়েছে। গত 5 দশকে দেশে সংক্রামক রোগের প্রকোপ অনেক কমে এসেছে। প্রতি 6,000 মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক তৈরি করার ধারাবাহিকতায় দেশে প্রায় 14,000-এর মতো কমিউনিটি ক্লিনিক তৈরি হয়েছে। তৃণমূলে 6,000 মানুষের জন্য একটি করে কমিউনিটি স্থাপন করেছে, যেখান থেকে বিনামূল্যে মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে, বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে, একই সাথে রেফারেল সিস্টেমের মাধ্যমে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স এবং জেলা হাসপাতালে পরবর্তী প্রাইমারি এবং সেকেন্ডারি সাপোর্টগুলো দেওয়া হচ্ছে। গত 1 দশকে দেশের প্রতিটি উপজেলা জেলায় নির্মাণ করা হয়েছে বেশ কিছু হাসপাতাল। বর্তমানে দেশে 110-টির বেশি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠা করা হয়েছে অনেকগুলো বিশেষায়িত হাসপাতাল। এত ছোট্ট একটা দেশে এতগুলো 110টা মেডিকেল কলেজ হয়ে গেছে, এটা সত্যি আমাদের জন্য খুবই খুবই মানে উল্লেখযোগ্য একটা ব্যাপার। কিন্তু এইগুলার মেইনটেনেন্স, এইগুলাকে চালনা পরিচালনা করা, এইটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। করোনার শুরুতে প্রায় সব দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, বাংলাদেশও ছিল না তার ব্যতিক্রম। তবে সব শঙ্কা কাটিয়ে সফলভাবে মোকাবিলা করে করোনা সংক্রমণ ধরা পড়ার আগেই প্রস্তুত করা হয় ডেডিকেটেড হাসপাতাল। মানুষের মধ্যে অনেক অনীহা, অনেক কিছু কাজ করছে যার জন্য তারা বড় সংখ্যায় তারা টিকা দিতে আসে নাই। তো সব মিলে অষ্টম স্থান অর্জন করা সত্যি সাফল্যের ব্যাপার। করোনা মোকাবিলায় যে সকল রাষ্ট্র সফল, তাদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও দেয়া হয়েছে ভ্যাকসিন। স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্যে বাংলাদেশের অবস্থান এক্ষেত্রে অষ্টম। আমরা পৃথিবীতে টিকাতে এখন 8 নম্বরে অবস্থান করি 200টা দেশের মধ্যে, এটা একটা বিরাট বিষয়। তবে স্বাস্থ্যসেবার অগ্রগতিতে বাংলাদেশ সরকার অপরিহার্য স্বাস্থ্যসেবার একটি প্যাকেজ ঘোষণা করেছে, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে মোট 7টি সেবা। সঠিকভাবে প্যাকেজটি বাস্তবায়ন হলে স্বাস্থ্যখাতে বিপ্লব সাধিত হবে বলে আশা জনস্বাস্থ্যবিদদের। দর্শক, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যখাত নিয়ে আমাদের সহকর্মী আনোয়ার হোসেনের প্রতিবেদনটি দেখছিলাম। কথা বলতে চাই অতিথিদের সাথে, অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম, আপনার কাছে আসতে চাই। পুরো করোনাকালে নানান পক্ষ বিপক্ষে কথা থাকলেও আসলে আমরা অনেকভাবে সামলে উঠেছি আমাদের এই করোনাকালীন মহামারীটি, যা বিশ্ব অনেক জায়গায় আলোচিত ছিল আমাদের মৃত্যুর হার সব কিছু নিয়ে। স্বাস্থ্যখাতের এই বড় চ্যালেঞ্জটা আপনারা কীভাবে মোকাবেলা করেছেন, দিয়েছেন অনলাইন চিকিৎসা সেবা, টেলিমেডিসিন, নানা বিষয়, এটি প্রথমে জানতে চাই। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্যে। আমরা যে বিষয়টা বারবার করে বলতে চাচ্ছি এবং বলেছিও, যে আমাদের কর্মীরা, স্বাস্থ্যকর্মী বলতে ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, সুপার পরিচ্ছন্ন কর্মী, সবাই যারাই ছিল, কেউ মাঠ ছেড়ে যায়নি, সবাই মাঠে ছিল, সবাই কাজ করেছে। সবার ছুটি থাকলেও তাদের কোনো ছুটি ছিল না, আমাদের কোনো ছুটি ছিল না, এবং দিনের পর দিন আমাদের ডাক্তাররা, আমি তখন ঢাকা মেডিকেল কলেজে কাজ করতাম, আমার মনে আছে যে আমাদের অনেক জায়গাতে আইসিইউগুলোতে এসি কাজ করছিল না, ওয়ার্ডে এসি ছিল না, কিন্তু ডাক্তারদের ঘামে ভেজা সেই ড্রেস পরে যে তারা যে দিনের পর দিন কাজ করছেন,
সেটা একটা বড় কারণ আমি মনে করি। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে যে আমাদের সময়োচিত যে ট্রিটমেন্ট প্রোটোকল যেটা আমরা বলি সেটা নির্দিষ্ট সময়ে আমরা তৈরি করতে পেরেছিলাম এবং সেটা অনুযায়ী সবাই একইভাবে সারা দেশে সেটা ফলো করেছে এবং সবাই সেটাকে মেনে চলেছে। তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা সমস্ত কিছু সারাক্ষণ মনিটর করতে পেরেছিলাম, কারা কাজ করছে, কখন কাজ করছে না, কোন জায়গাটাতে আমাদের সাপ্লিমেন্টেশন লাগবে, কোথায় আমাদের অক্সিজেন লাগবে। কারণ আপনি জানেন যে প্রথম দিকে যখন করোনা শুরু হয় তখন তো আমাদের ধারণা ছিল না, আমরা জানতাম না, সারা পৃথিবীর কেউ জানতো না, কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নেই এখানে আসলে কিভাবে চিকিৎসা হচ্ছে, কারণ মহামারী এটি। হ্যাঁ, তো যার ফলে আমরা দেখতে পেয়েছি যে প্রথম দিকে কিছুটা অসুবিধা থাকলেও খুব দ্রুতই আমাদের চিকিৎসকরা সেটা কাটিয়ে উঠেছেন এবং কাটিয়ে উঠে তারা সাহস নিয়ে সেটাতে এগিয়ে গেছেন। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সহ আমাদের সমস্ত মাঠের কর্মচারীরা সকলে একদম মানে অন বোর্ড ছিলেন এবং আমি আবারও বলি কেউ কিন্তু জায়গা ছেড়ে যান নাই, সবাই কাজ করেছেন দিনের পর দিন, মাসের পর মাস। গত দুটো বছর আমাদের ডাক্তার, নার্স, পরিচ্ছন্নকর্মী, ওয়ার্ড বয়, তারপরে হচ্ছে গিয়ে ট্রলিম্যান, আমাদের লিফ্টম্যান, সবাই কিন্তু টানা কাজ করে যাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন সব জায়গায় ছুটি ছিল, বন্ধ ছিল, আমাদের কিন্তু কোনো ছুটি ছিল না, কোনো বন্ধ ছিল না। যখন রোগীকে তার আত্মীয় পরিজনও পাশে ছিল না তখনও কিন্তু চিকিৎসা কর্মীরাই তাদের পাশে ছিল। আপনারা অনলাইন চিকিৎসা সেবাটা শুরু করেন তখন? আমরা অনলাইন চিকিৎসা আগে থেকেই ছোট আকারে দিয়ে আসছিলাম, কিন্তু এই করোনার সময় 162-63 স্বাস্থ্য বাতায়ন যেটা আছে সেটা দিয়ে আমরা লক্ষ লক্ষ লোককে আমরা এটার সার্ভিস দিয়েছি, অনেকে বাড়িতে বসে নিতে পেরেছেন। আপনারা জানেন যে প্রথম যে ঢেউটা এসেছিল তখন আমাদের প্রস্তুতি ততটা ছিল না, কিন্তু দ্বিতীয় ঢেউতে আমরা সেটা কাটিয়ে উঠেছিলাম। আমাদের প্ল্যানটা এমনভাবে ছিল যে আমাদের মানে পেরিফেরি বা প্রান্তিক হাসপাতালগুলোকে আমরা সক্ষম করে তুলেছিলাম, যার ফলে ওখান থেকে ঢাকামুখী রোগীর যে ঢল, যেটার জন্য যখন মহানগরের বড় বড় হাসপাতালগুলোকে আমরা মানে সেফ রাখতে পেরেছিলাম এবং তাদের ক্ষমতা অনুযায়ী আমরা রোগী ভর্তি করতে পারছিলাম, কিন্তু তা না হলে যেটা হতো সমস্ত রোগী যদি ঢাকায় চলে আসতো এবং আমাদের পেরিফেরি হাসপাতালগুলোকে যদি আমরা মানে ক্ষমতাশালী না করতে পারতাম তাহলে পরে এইটা সম্ভব হতো না, তখন হয়তো ভারতের মতনই আমাদের অবস্থান হতো। কিন্তু আমরা প্রতিটা হাসপাতালে যেখানে আগে মানে খুব অল্প হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল, এখন প্রায় 170টা হাসপাতালে আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন তৈরি হয়েছে। আমাদের অক্সিজেন জেনারেটর ছিল না, এখন প্রায় 50টা অক্সিজেন জেনারেটর বা তার চেয়েও বেশি আরও কিছু আছে পাইপলাইনে, 90টার মতন, 50টা অলরেডি বসেছে, সেটা আমরা করেছি। তারপরে আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর ছিল না, তারপরে আমাদের লিকুইড অক্সিজেনের ক্রাইসিস ছিল, অনেক কিছু আমরা দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা মানে দাঁড়িয়ে গেছি, তখন আমরা বুঝে গেছি যে কোন জিনিসটা বেশি লাগবে, বেশি লাগবে অক্সিজেন যে লাগে এটাই তো আমরা প্রথম আমরা জানতে পারিনি, আমরা বুঝতে পারিনি। আমার বাবা মারা গেছেন, 5 লিটার অক্সিজেন দেওয়া ছিল তখন, কোভিডে মারা গেছেন, আমার হাতেই মারা গেছেন, আমি দেখেছি, কিন্তু আমার ডাক্তাররা জানতো না, আমরাই জানতাম না, এটা আসলে পৃথিবীর কোনো ডাক্তারই জানার কথা না, কারণ তাহলে তো একটা মহামারী আসতো না আসলে। রাশিদ আপনি, আমি আপনার কাছে আসতে চাই এই জন্য যে আপনি তো এই পুরো সময়টা ফলো করেছেন, তার পাশাপাশি আপনি দীর্ঘদিন হেলথ রিপোর্টিং করছেন, যেটি উনি বলছিলেন যে আমরা প্রথম ঢেউকে আনতে পারিনি কিন্তু পরে যে আমরা এই জিনিস গ্র্যাজুয়ালি আমরা যে ব্যবস্থাপনায় সক্ষম হলাম সেইখানে চ্যালেঞ্জটা কি ছিল আসলে? একজন হেলথ রিপোর্টার হিসাবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে একটি মহামারী যেটি অন্তত 100 বছর পর পর আসে এরকম একটি মহামারী রিপোর্টিং করার সুযোগ আমার হয়েছে। আমি একটি বিষয়ে গর্ববোধ করি, এটা ওনারা দেখেছেন যে আমি কিন্তু একদিনের জন্য বাসায় থাকিনি, যখন সাধারণ ছুটি ছিল আমি তখন কিন্তু ডিজি অফিসে বসেই থাকতাম যে কি সিদ্ধান্ত হচ্ছে, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি ধরনের, মানুষের জানার আগ্রহ ছিল খুবই, এই আগ্রহ। হ্যাঁ, আমি ওই মানুষের জানার আগ্রহটাকে নিজের ভিতরে অন করে নিয়েই ওখানে থেকেছি এবং ওনাদেরকে প্রচন্ড রকম বিরক্তও করেছি বিভিন্ন সময়ে। তো তার সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আমাদের কিন্তু ওই স্বাস্থ্য অধিদপ্তর প্রথমে একটি কন্ট্রোল রুম করেছিল এবং সমস্ত উইং, অধিদপ্তরের সমস্ত উইংয়ের একটি টেবিল কন্ট্রোল রুমে ছিল, সেখানে দাতা সংস্থা যারা WHO, UNFPA এরাও ছিল এখানে, এবং বিদেশে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, WHO কী মিটিং করছে, তৎক্ষণাৎ এইখানেও ওই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের একটা প্রক্রিয়া ছিল, এটা প্রথম ঢেউয়ের কথাটা বলছি। এবং এর পরে যেটা হয়েছে যে এই যে এক্সপিরিয়েন্সগুলো
আপনি জানেন যে প্রত্যেকটা সোসাইটি, চিকিৎসকদের সোসাইটি থাকে, গাইনোলজিক্যাল সোসাইটি, মেডিসিন সোসাইটি, তারা কিন্তু প্রতিদিন ওখানে বসে বসে ট্রিটমেন্ট গাইডলাইনটা কী হবে ওটি তৈরির কাজ করেছে, এবং তারা ওইখানে আজকে যে পাতাটি লিখছে সেটি কিন্তু সারা দেশে আবার পৌঁছে দেওয়া হচ্ছে যে অন্তত এইভাবে তোমরা ট্রিটমেন্টটা চালিয়ে যাও, এইভাবে চালিয়ে যাও। এবং যখন পুরো গাইডলাইনটি হয়েছে তখন তারা পুরো গাইডলাইনটি পাঠিয়ে দিয়েছে। এবং এখানেই কিন্তু শেষ না, দ্বিতীয় ঢেউ যখন আসলো এবং গাইডলাইন প্রতিনিয়ত তারা কিন্তু আপডেট করার চেষ্টা করেছে যে কোন দেশে কী ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। এবং দ্বিতীয় ঢেউর কথা যেটি বলছেন, প্রথম ঢেউয়ে কিন্তু যে অক্সিজেন সাপোর্টের বিষয়টা আমাদের কাছে উঠে আসে চিকিৎসকদের কাছে, এবং তখন কিন্তু প্রস্তুতি ছিল না, যেটা দ্বিতীয় ঢেউয়ে বা ডেল্টার যে ভয়াবহতা তখন কিন্তু এই অক্সিজেন সাপোর্টটা দেওয়ার চেষ্টা হয়েছে। এবং যখন একটা সময় দেখা গেল যে দেশের প্রধান যে অক্সিজেন প্ল্যান্ট সেটি কাজ করছে না, তখন কিন্তু ভারত থেকে ট্রেনে করেও অক্সিজেন আনা হয়েছে। এবং ডিজি অফিসের যে তৎপরতা, সেই সময় রাত দিন 24 ঘন্টা অফিসাররা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেটিও আমার দেখার সুযোগ। আর মহামারীতে আসলে ডিজি প্রধান যিনি থাকেন ডিজির আন্ডারে কিন্তু সারা দেশ পরিচালিত, এটি মহামারী আমাদের যে প্রোটোকল আমাদের যে আছে। আমি আপনার কাছে আসতে চাই স্বাস্থ্য খাতের অন্যান্য বিষয়গুলো নিয়ে। অনলাইন সেবার পাশাপাশি আপনার এই যে টিকা কার্যক্রম চালু করেছেন, যেহেতু আমাদের একটি টিকার কার্যক্রম সারা দেশব্যাপী আছে ইপি, আসলে সেজন্য আপনাদের এটি সহজ হয়েছে, তারপরও এই বিশাল কর্মযজ্ঞ আপনারা কীভাবে সম্পন্ন করছেন এবং চালিয়ে যাচ্ছেন? টিকাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনি জানেন যে আমাদের প্রথম দিকে টিকা ছিল না, আমরা পার্শ্ববর্তী দেশের সাথে চুক্তি করেছিলাম, কিন্তু তাদের দেশের অবস্থার ভয়াবহতার জন্য তারা সময় মতন আমাদেরকে সেই টিকাটা দিতে পারেনি। তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে যেখান থেকে পারা যাক টিকা সংগ্রহ করা হোক। তা আপনি জানেন যে ভ্যাকসিন নিয়ে সারা পৃথিবীতেই একটা পলিটিক্স ছিল, ভ্যাকসিন কারা পাবে, কারা উৎপাদন করবে, কোন দেশে যাবে। যদিও কোভ্যাক্স ছিল, যদিও গ্যাভি ছিল, কিন্তু তারপরেও আমরা কিন্তু সময় মতন সেই ট্রেনটা আমরা ধরতে পেরেছি, এবং সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর মানে একক সাহসিক আমি বলবো যে সিদ্ধান্তে। কারণ হচ্ছে যখন অ্যাস্ট্রাজেনিকার টিকা ওয়ার্ল্ড হেলথের পায়নি, রিকগনিশন পায়নি, উনি কিন্তু আমাদের অনুমোদন দিয়ে দিয়েছেন যে টিকা কিনে ফেলো। তারপরে যখন আমরা ওখান থেকে সবটা টিকা পেলাম না, তারপর পৃথিবীর অন্যান্য দেশের সাথে যোগাযোগ করলাম, আমরা কিন্তু অনেক দেশে টিকা পেয়েছি, অনেক লোক এসছে টিকা বিক্রি করার জন্য, দাম অনেক গগনচুম্বী দাম, এত লোকের দেশে এত দামের টিকা কোনোভাবেই দেওয়া সম্ভব না। আমরা তারপরে খোঁজ করতে করতে তারপরে আমরা যখন চীনের সাথে কথা বললাম, মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে দাম যেই হোক তোমরা টিকা নিয়ে নাও। সেইখানে আমরা দর কষাকষি ইত্যাদি নানান রকমের বিষয় করে আলটিমেটলি আমরা কিন্তু টিকা সংগ্রহ করতে পেরেছি। আপনি জানেন যে বাংলাদেশ সেই সক্ষমতা অর্জন করেছে, যদিও আমাদের ইপিএ এর একটা বড় বেসলাইন আছে, বড় ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু তারপরেও আমি মনে করি যে স্পেশালি আমাদের প্রশাসন, আমাদের জনসাধারণ, আমাদের জনপ্রতিনিধি, আমি বলবো যে জনপ্রতিনিধিরা যখন সম্পৃক্ত হয়েছেন, এলাকার জনপ্রতিনিধিরা, তখন কাজটি কি সহজ হয়েছে? কারণ মানুষ তো প্রথম দিকে একটা টিকা ভীতিও ছিল, টিকা ভীতি ছিল, যখন মানুষ দেখেছে যে এত এত লোকে টিকা নিচ্ছে ওরা মারা যায়নি। প্রথম দিকে তো যারা এলিট লোকেরা টিকা নিয়েছে তাদেরকে আমরা জোর করে বলেছি আপনারা টিকা নিলে তখন অন্যরা টিকা নেবে। আপনি দেখেছেন প্রথম দিকে আমাদের অনেক মন্ত্রীরা, আমাদের অনেক সচিবরা অনেকে টিকা নিয়েছে। তো আমি মনে করি যে সেটা একটা বড় উদাহরণ হয়েছে মানুষের কাছে যে না, এই টিকা সেফ, এই টিকা নেওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী উদাত্ত আহ্বান জানিয়েছিলেন যে টিকা আপনারা নিতে পারেন, টিকায় কোনো ভয় ভীতি নেই, আপনারা নেন টিকা। এবং সেইটার ফলে আলটিমেটলি যেটা হয়েছে, দেখেন যে টিকাটা খুব ভালোভাবে কাজ করেছে। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে 78 লাখ লোক নেই, তো সেইখানে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ করে আমরা 75 বছর ওনার জন্মদিনে আমরা 78 লাখ টিকা দিয়েছিলাম। এবার এই যে গত 26 তারিখে আপনি দেখেছেন 1 কোটি 20 লাখ টিকা আমাদের টার্গেট ছিল, 1 কোটি, কিন্তু সর্বমোট আমরা 1 কোটি 20 লাখ টিকা দিয়েছি। তো এই কাজটা যে শুধুমাত্র আমার স্বাস্থ্যকর্মীরা করেছে তা না, কিন্তু সমন্বিত, এটা সমন্বিত প্রচেষ্টা, এবং সবাই, আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী ওখান থেকে সবাইকে আহ্বান করেছেন, সেটা একটা ব্যাপার ছিল, আমাদের স্বাস্থ্যমন্ত্রী গাইড করেছেন, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের স্বাস্থ্য সচিব, আমাদের প্রফেশনাল লিডাররা, তারপরে হচ্ছে জনপ্রশাসন, এবং হচ্ছে গিয়ে জনপ্রতিনিধি যারা ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, প্রত্যেকে তাদের বাড়িতে, তাদের মানে ঘরে, তাদের উঠানে জায়গা দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। এবং আমরা এই মানে ইয়েটা বোধটা সবাইকে কাজে লাগাতে পেরেছি যে টিকাটা নেওয়াটা এক ধরনের সুরক্ষা, কাজে এই সুরক্ষাটা যাতে সবাই নেন এবং এই সুরক্ষায় যাতে সুরক্ষিত হন। কারণ দ্বিতীয় ঢেউয়ে আমরা দেখেছি আমাদের যে পরিসংখ্যান,
আমাদের যে গবেষণা সেটাতে আমরা দেখেছি যে যারা একটা ডোজ অন্তত টিকা নিয়েছে তাদের কিন্তু ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা তাদের ক্ষেত্রে কম হয়েছে, এবং সেজন্য আমরা তৃতীয় ঢেউর ক্ষেত্রে এবার যে অমিক্রন আসলো এবং লাস্ট যেটা হলো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে হসপিটাল এডমিশন কমে গেছে, আমার ক্যাজুয়ালিটি কমে গেছে। তা না হলে পরে কিন্তু এবার যে পরিমাণ আক্রান্ত হয়েছিল, যত বেশি ছিল, যদি ওই পরিমাণ রোগী হাসপাতালে আসতো আমরা কিন্তু ফেল করতে বাধ্য হতাম, কারণ মানে এটা কেউই পারছিল না, কোনো দেশই। আমি রাশেদ রাবি যেটি কথাটা বলছিলেন ডক্টর খুরশিদ আলম যে টিকার বিষয় সম্পর্কে, এই জায়গাটা আপনি সংবাদকর্মী হিসেবে চ্যালেঞ্জটা কোথায় দেখেছিলেন? মানে মানুষ প্রথম দিকে আসতো না কিন্তু পরে আবার নেয়ার জন্য পাগল হয়ে গেল, মানে মূল চ্যালেঞ্জের জায়গাটা কোথায় ছিল কিন্তু আমরা সফল হয়েছি? মূল চ্যালেঞ্জের জায়গা, প্রথম চ্যালেঞ্জ তো টিকা সংগ্রহ করার একটি চ্যালেঞ্জ আমাদের ছিলই, এবং তখন আপনার নিশ্চয়ই মনে আছে যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হতো যে টিকাদানে আমরা অনেক পিছিয়ে, আমরা টিকা পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি। এবং টিকা যখন আসতে শুরু করলো, এবং আমার মনে পড়ে যে প্রথম যেদিন মাননীয় প্রধানমন্ত্রী টিকা উদ্বোধন করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, একজন নার্স প্রথম টিকা নেন, এবং সেইখান থেকে কিন্তু টিকার প্রতি একটা স্পিড, দেশের মানুষের আগ্রহ বলা যায় যে আমি তখনই দেখতে পেয়েছি যে মানুষের একটা আগ্রহ বেড়েছে। এবং ওইখানে যে 20 জন টিকা নিয়েছিলেন তারপরে কিন্তু আমি দেখেছি যে তদবির করতেও দেখেছি যে আমি কালকে যেন টিকা নিতে পারি, পরশু দিন যেন টিকা, স্বাস্থ্য দপ্তরে অনেক মানুষ তারা যে 48 ঘন্টা বেঁচে ছিলেন সেটিও কিন্তু গণমাধ্যমকে বলতে হয়েছে। আমরা আরো কিছু বিষয় নিয়ে আলাপ করব বিরতির পর ফিরে এসে। দর্শক, টেলিজক নিবেদিত এগিয়ে যাওয়া বাংলাদেশে আপনারা দেখছেন স্বাস্থ্যখাত নিয়ে আমরা কথা বলছি, যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি টেলিটক নিবেদিত এগিয়ে যাওয়া বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা দেখছেন আমরা স্বাস্থ্য খাতে নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম, আমি আবার আপনার কাছে আসতে চাই। বিশেষায়িত চিকিৎসা সেবায় বাংলাদেশ অনেকটা এগিয়েছে, এবং আমরা দেখছি প্রচুর বিশেষায়িত চিকিৎসা হাসপাতাল তৈরি হয়েছে, সেটি কিডনি, কার্ডিয়াক, আপনি যদি বলেন যে টিবি হাসপাতাল, এরকম অনেকগুলো হাসপাতাল তৈরি হয়েছে এবং এটির কার্যক্রমও ভালোভাবে চলছে। এবং করোনা মহামারীর সময় আমরা এই হাসপাতালগুলোতে অন্য সেবা দিতে দেখেছি। এই দিকে বাংলাদেশে অনেক মানুষ আগে যারা বাইরে যেত চিকিৎসা দিতে, সেটি কি কমে এসেছে বলে আপনি মনে করেন, এবং এই বিশেষায়িত চিকিৎসা সেবা আসলে আমরা কতখানি এগিয়েছি? আপনারা জানেন যে করোনা যখন শুরু হয়েছিল এবং তারপর থেকে প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ, এই সময়টাতে আমাদের সাধারণ চিকিৎসা সেবাকে আমাদের সংকুচিত করতে হয়েছিল, কারণ করোনা রোগীদেরকে জায়গা দিতে গিয়ে হাসপাতাল তো আর রাবার না যে টেনে লম্বা করা যাবে, আর সেখানে শুধু হাসপাতালের ভবন বাড়ালে হবে না, সেখানে আমার জনবল লাগবে। তো এই করোনার সময়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেবো যে আমাদের প্রায় 11,500 মতন চিকিৎসক, তারপরে বিপুল সংখ্যক নার্স, মিডওয়াইফ, তারপরে মেডিকেল টেকনোলজিস্ট, তারপরে হচ্ছে গিয়ে আমাদের মানে আউটসোর্সিংয়ের সেবাদানকারী লোকজন, বিপুল সংখ্যক একটা নিয়োগনি দিয়েছেন। অ্যানেস্থেটি সবচেয়ে বড় যেটা আমাদের চ্যালেঞ্জের জায়গা ছিল, উনি মানে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম যে 50 ঊর্ধ্ব ব্যক্তিদেরকেও উনি চাকরি দিয়েছেন, সরকারি চাকরি দিয়েছেন, কারণ অ্যানেস্থেটিস্টদের সবচেয়ে বড় ভূমিকা ছিল, যে কারণ সমস্ত আইসিইউগুলো চালানোর জন্য ইত্যাদি 460 জন অ্যানেস্থেটিস্টকে নিয়োগ দেওয়া হয়েছিল, আলটিমেটলি 405 জন না 6 জন আমরা বোধহয় নিয়োগ পেয়েছিলাম। তো এই ক্ষেত্রগুলোতে আমি বলবো যে বিশেষত ক্যান্সার, তার কার্ডিয়াক চিকিৎসা, কিডনি চিকিৎসা, আপনি দেখেছেন যে যখন করোনা মহামারী একদম পিকে ছিল তখন কিন্তু আমাদের দেশের যারা আগে অনেক কাজেই মানে খুব অল্প শোকেই বা অল্প অসুখেই যারা বাইরে যেত তারা কিন্তু তখন যেতে পারেনি, এবং অনেক বড় বড় রোগের চিকিৎসা তারা করেছে, এবং সেই ক্ষেত্রে তারা দেখতে পেয়েছে বাংলাদেশের চিকিৎসা সেবার মান এটা বাইরের চেয়ে কম না। হ্যাঁ, আমাদের অনেক জায়গায় খামতি আছে, অনেক কিছু আছে, কিন্তু এগুলো ইচ্ছা করলে আমরা কাটানো যায়। আমাদের বিহেভিয়ার প্যাটার্ন আমি মনে করি যে সবচেয়ে বড় যেটা প্রতিবন্ধকতা, এখনও আমরা সেই পর্যায়ে যেতে পারিনি, সেটার জন্যেই হয়তো আমাদের রোগীরা বিদেশে যায়। কিন্তু ওই জায়গাটাকে বাদ দিলে বাকি টেকনোলজিক্যাল সাপোর্ট, আপনি যদি বলেন করোনা মহামারীর সময় তো তারা এদেশেই চিকিৎসা নিয়েছেন, সব মানুষ যেতে পারেনি কারণ সারা পৃথিবীতে সীমান্ত বন্ধ করে দিয়েছিল, অবস্থান ছিল না। আপনি শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে যান, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ছোট ভাইয়ের নামে করা, ওই একটা ইনস্টিটিউট এখন পর্যন্ত পৃথিবীর সমস্ত ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস সেখানে আছে। তারপরে আপনি ন্যাশনাল এনআইও, যেটা ন্যাশনাল আই ইনস্টিটিউট, সমস্ত কাজ চলছে। আমাদের NICVD যান, সেখানে কাজ চলছে।
তারপরে আমাদের ক্যান্সার হসপিটাল আমি এর মুগদা হাসপাতাল খুললে আমার মনে হয় যেটা বিদেশি হাসপাতাল মানে ইনফ্রাস্ট্রাকচার অনেক হাসপাতাল আছে যেটাতে উচ্চমানের সেবা দেওয়া হচ্ছে হ্যাঁ যেখানে আমাদের সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ওই পরিমাণে ম্যান পাওয়ার এখন পর্যন্ত আমরা এই জনবল সংকটটি রয়ে গেছে হ্যাঁ সেটা রয়ে গেছে তো সেইটাকে কাটানোর জন্য এবং সেইগুলো এই হাসপাতালগুলো সবই কিন্তু নগর কেন্দ্রিক মানে ঢাকা শহরের মধ্যে সবকিছু তো সেইটাকে এড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অল্প কিছুদিন আগে আপনারা হয়তো দেখে থাকবেন যে উনি 8টা ডিভিশনে 8টা নতুন হাসপাতাল করতে বলেছেন ওগুলোর অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেগুলোতে ক্যান্সার কার্ডিয়াক এবং কিডনি রোগের জন্য বোথ সার্জিক্যাল এবং মেডিকেল ট্রিটমেন্ট যাতে দেওয়া হয় সেইটার জন্য উনি ব্যবস্থা নিয়েছেন এবং ঢাকার প্রতি বা ঢাকামুখী যে ঢল এবং ঢাকার হাসপাতালগুলো যে উপচে পড়া ভিড় সেইগুলোকে আশা করছি আমরা কমিয়ে আনতে পারবো এবং সেবার মানটাকে আরো বাড়াতে পারবো আমি জানতে চাই যে বিশেষায়িত সেবা প্রান্তিক পর্যায়ে এটা কতটা পৌঁছেছে এবং 50 বছরে আসলে আমাদের অর্জন বা মানে আপনি যদি বলেন যে কোন জায়গায় রয়ে গেছে আমাদের আসলে পিছিয়ে পড়াটা এই জায়গাটা আমি একটু নেতিবাচকভাবেই বলতে চাই আমার জানা সাংবাদিক হিসেবে আপনি সমালোচনা করতেই পারেন সেটি হচ্ছে যে 50 বছরে আমাদের কিন্তু প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা ওইভাবে এগিয়ে যায়নি যদিও বর্তমান প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের বাস্তবায়ন দেখেছি আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কিন্তু কমিউনিটি ক্লিনিকে কিন্তু স্বাস্থ্যসেবা ওইভাবে দেওয়া হয় ওটি বলাটা ঠিক না কিছু পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনি যদি দেখেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো সেখানে কিন্তু চিকিৎসক থাকে না যদিও সম্প্রতি কিছু চিকিৎসক নেওয়া হয়েছে এবং সরকারের একটি প্রতিশ্রুতি আছে যে ওইখানে চিকিৎসক থাকবেন তারপরে ওনারা থাকছেন না দ্বিতীয় বিষয় এখানে কিন্তু কোনো কনসালটেন্ট বা জুনিয়র কনসালটেন্টের অধীনে সেবা নেওয়ার সুযোগ এখনও তৈরি হয়নি যদিও আমি যতটুকু জানি স্বাস্থ্য অধিদপ্তর চেষ্টা করছে এরপরে যদি জেলা পর্যায়ে আসেন আপনি জেলা হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে আপনি কোনো বিশেষায়িত সেবা পাবেন না এবং কোনো বিশেষায়িত সেবার প্রয়োজনীয়তা দেখা দিলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করে দেয় তো সেই ক্ষেত্রে বলা যায় যে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কিন্তু আমাদের যে দক্ষ জনবল যেটি তৈরি করা দরকার ছিল সেই জায়গাটিতে আমরা যেতে পারিনি এবং আমি একদম টার্শিয়ারি পর্যায়ে একটু বলতে চাই যে যে ইনস্টিটিউটগুলো আমাদের রয়েছে কিডনি ইনস্টিটিউটের কথা যদি বলি গত 7 বছর 8 বছরে ওইখানে কোনো কিডনি ট্রান্সপ্লান্ট হয়নি এবং তাহলে আমার ওই ইনস্টিটিউটটা আসলে কতটা কাজে আসছে এটি ভাববার বিষয় স্বাধীনতার 50 বছরে একইভাবে হৃদরোগ হাসপাতালকে 400 বেড থেকে 800 বেড করা হয়েছে সেখানে কিন্তু আপনি একজন ভালো সার্জন পাবেন না তো এই পরিস্থিতি কিন্তু আমরা সামাল দিতে পারিনি এবং দেশের একমাত্র চলমান যে বিশ্ববিদ্যালয় রয়েছে চিকিৎসা বিশ্ববিদ্যালয় আরও 4টি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন রোগী ভর্তি হওয়ার পরে দেখা যায় যে 2 দিন 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় একজন চিকিৎসকের দর্শন পেতে তার সেবা শুশ্রূষা তো আরও পরের বিষয় আমাদের কিন্তু টার্শিয়ারি লেভেলটা ওই অবস্থানে রয়ে গেছে যেটা আরও অনেক অনেক কাজ করতে হবে অনেক বেশি ডেভেলপমেন্ট প্রয়োজন আমি এই প্রশ্নটি দিয়ে শেষ করবো আপনার কাছে যে এই প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী আপনি অনেক জনবল দিয়েছেন আসলে কি মানে অবকাঠামোগত উন্নয়নে উন্নয়ন নাকি আর জনবলের সংকট এখনও রয়ে গেছে এটি নিয়ে আপনাদের পরিকল্পনা আসলে প্রান্তিক পর্যায়ে এবং জনবল না ঠিক আছে ধন্যবাদ আমি জনাব রাশেদ রাব্বির সাথে কিছু কিছু ব্যাপারে আমি দ্বিমত প্রকাশ করব যে প্রথম কথা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে বাংলাদেশের মতন প্রতি 6,000 মানুষের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করা হয়েছে এবং সেখানে আমাদের প্রায় 29 প্রকার ওষুধ কিন্তু বিনামূল্যে দেওয়া হয় শুধু পরামর্শ না আবার অনেক অনেক কমিউনিটি ক্লিনিকে কিন্তু ধাত্রী সেবা দেওয়ারও ব্যবস্থা আছে সেখানে ডেলিভারি করানো হয় সেটা একটা কিন্তু বড় সুবিধা আমি মনে করি আপনি আজকে খাগড়াছড়ি যান বান্দরবন যান অথবা রৌমারী যান অথবা আপনি কী বলে পঞ্চগড় যান ঠাকুরগাঁও যান যত প্রান্তিক পর্যায়ে যান না কেন একটা কমিউনিটি ক্লিনিক আপনি পাবেন যেখানে কিছু না কিছু সেবা দেওয়া হচ্ছে যেটা আগে ছিল না তো এইটা একটা ব্যাপার আরেকটা যেটা বলা হয়েছে হ্যাঁ উপজেলায় যে আমাদের ডাক্তাররা উনি বলেছেন ডাক্তাররা থাকে না তো এই ব্যাপারে আমি অনেকখানি দ্বিমত প্রকাশ করি হ্যাঁ অনেকখানি হয়তো যা অনেক জায়গায় হয়তো ডাক্তাররা থাকছেন না কিন্তু সেটাও আমাদের চিন্তা করতে হবে যে একটা ডাক্তারদের থাকার জন্য যে পরিমাণ যে পরিবেশ থাকার দরকার একটা মেয়ে এখন দেখেন আমাদের দেশে ডাক্তারদের 75% মানে 75% ডাক্তারই হচ্ছে মেয়ে তো একটা ছেলে যেখানে গিয়ে যেভাবে থাকতে পারে একটা মেয়ে কিন্তু সেখানে গিয়ে সেভাবে থাকতে পারে না তার জন্য তার থাকা তার নিরাপত্তা এটার একটা বিষয় দাঁড়িয়ে যায় তারপরে আমরা চেষ্টা করছি ডাক্তারদের এই সমস্ত জিনিস বদলানোর জন্য ফ্যাসিলিটিগুলো সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করছি এবং এটা যে একটা মানসিক পরিবর্তন বা মানসিক একটা কী বলবো চিন্তা যে
থাকতে হবে, সেবা দিতে হবে আমাকে, হ্যাঁ সেবা দিতে হবে। এটার জন্য আমরা এই দু বছর গ্রামে চাকরি করা ম্যান্ডেটরি করে দিয়েছি। এছাড়া কেউ পোস্ট গ্রাজুয়েশন করতে পারবে না, এছাড়া কেউ প্রমোশন পাবে না, এছাড়া তার পরবর্তী বেতনের ধাপে যেতে পারবে না। এগুলো অনেকগুলি ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। আর যে ওই কিডনি ইনস্টিটিউটের কথা যেটা বলেছেন রাশেদ রাব্বি, সম্প্রতি আবার সেখানে, হ্যাঁ এটা অনেকদিন বন্ধ ছিল, সম্প্রতি আবার সেখানে কিডনি ট্রান্সপ্লান্টেশন শুরু হয়েছে। অতি সম্প্রতি এই গত 3-4 মাসে 6টি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, আরও কিডনি ট্রান্সপ্লান্ট হবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আর আমাদের কার্ডিয়াক হসপিটাল যেটা, মানে NICBD, সেখানে নতুন করে যে ভার্টিক্যাল এক্সটেনশন হয়েছে, সেখানে নতুন অনেকগুলো বিভাগ হচ্ছে। তবে সর্বোপরি একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় আমরা পড়াশোনা করেছি, যারা সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়েন। তো কাজেই তাদেরকে ওই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে আমি প্রান্তিক পর্যায়ে যাব না বা প্রান্তিক পর্যায়ে সেবা দেবো না। তাহলে সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে পঞ্চ সরকারি চাকরিতে আপনারা আসবেন না, যারা সরকারকে, সরকারের তৃণমূল পর্যায়ে যারা যাদের সেবা দেওয়ার ইচ্ছা থাকবে তারা আসবেন, তারা কাজ করবেন। আমার মনে হয় যে সেটাই হওয়া উচিত আমাদের। ধন্যবাদ অধ্যাপক ডক্টর খুরশিদ আলম এবং রাশেদ রাব্বি, আপনি দুজনকে আজকের অনুষ্ঠানে এসে কথা বলার জন্য। আমি ডক্টর খুরশিদ আলম, আপনার কথা ধরে বলতে চাই, আসলে চিকিৎসক এবং চিকিৎসাকর্মী মানে সেবা, সেই সেবাটি যদি সবাই মানসিকতার জায়গায় পরিবর্তন এনে দেয়, নিশ্চয়ই আমাদের তৃণমূলের মানুষরা সেবা পাবে এবং আমাদের সেবা খাত এবং স্বাস্থ্যসেবা এগিয়ে যাবে। মানুষ আসলে স্বাস্থ্যসেবা নিয়ে যে অভিযোগ করছে, সেই অভিযোগ হয়তো একসময় দূর হয়ে যাবে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে চাই। টেলিটক নিবেদিত এগিয়ে যাওয়া বাংলাদেশ অনুষ্ঠানটি দেখছিলেন, বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অতি অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন।